আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ তো 14 তারিখ, এখন সন্ধ্যা 7টা বাজে, এখনই আমরা রওনা হব আর কমলাপুর স্টেশনের থেকে আমরা বাসে উঠব। তো এখন যাচ্ছি, আজকের মতো আমার ঘরটা আপনাদের সাথে শেয়ার করছি আর নিজেও দেখে নিচ্ছি। বেশ অনেকদিন দেখবো না ঘরটাকে, 5 দিন ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ব্লগের সঙ্গেই থাকবেন। এই যে লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে, লাগেজ তো দুইটা, আরও একটা ব্যাগ আছে, এগুলো নিয়ে এখন আমরা যাব। এই যে দরজা দেওয়ার কথা বললো। আচ্ছা, তো এখন জানা দরজা সব বন্ধ করে দিব আর কি, দিয়ে আমরা এখন রওনা হয়ে যাব। তারপরে রওনা হওয়ার পরে আপনাদের সাথে দেখা হবে। এই যে রোজা রেডি, এখন কে তার লাগেজ নিবে, নতুন লাগেজটা তার দখলে। আর আমরা এই কাপড়টা লাগাই নিছি, যাও কাপড়টা লাগাই নিছি যাতে একই রকম ব্যাগে প্রবলেম না হয় আর কি। যান, এই যে রোজা, এই লাগেজটা দখল শেষ হাঁটতেছে না। ওর ভিতরে কি ওর কাপড় নাকি? ওরা না আমার, এই জন্য। আর এটার ভিতরে আমার আর আপন না, এটার কারণে। ফাইনালি গাড়িতে উঠছি, মানে আমরা যে পরিমাণ ওয়েট করছি, এর আগের একটা গাড়িতে উঠছি সেটা আবার নামাই, 2 ঘন্টার মতো ওয়েট করছি, করার পরে একটা গাড়িতে করে আসছি ছোট গাড়ি, তারপরে আবার এই গাড়িটা উঠছি এখন। এতক্ষণ ওয়েট করতে ফাইনালি এখন উঠলাম, একদম টায়ার্ড হয়ে গেছি গাড়িতে উঠার পরে, এই অবস্থা। আর ওই যে আমার কিউট ক্যাট একদম হাঁপাই গেছি আর কি। তো প্রথমে যে গাড়িতে উঠছিলাম সেই গাড়িতে উঠার পরে যখন এসে মানে ওয়েট করছি সঙ্গে সঙ্গে চলে আসছে, খুব তাড়াতাড়ি, তাই না? একদম তাড়াতাড়ি, 2 ঘন্টা ওয়েট করা লাগেনি। কিন্তু আগে 2 ঘন্টা ওয়েট করে করে একটার মধ্যে উঠছি বাসে, সেটা থেকে এখানে আসছি হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে আসার পরে এখানে 2 মিনিট ওয়েট করা লাগেনি আর, তো এখন হাঁপাচ্ছি অনেক। এখন টায়ার্ড হয়ে গেছে, তো পানির চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে। আমি একটু খাবো বাবা, এটা হালকা হালকা ঠান্ডা। এখন টায়ার্ড হয়ে গেছে, তো পানির চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে। আমি একটু খাবো বাবা, এটা হালকা হালকা ঠান্ডা। যাওয়ার দরকার, এই যে সামনের সব রোজার তো অবস্থা খারাপ হয়ে গেছে, রোজা এই সাইডে আসো, এখানে আসো, রোজার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, রোজা তো বমি টমি করে একদম একাকার অবস্থা হয়ে গেছে। আইসক্রিম এখন ঠান্ডার মধ্যে তো
একটাও পাখি এখনো পর্যন্ত উঠলো না। এই জায়গায় আরো আছে, আরো বসতেছে। আমি কাঁপতেছি, আমি মিট মিট করে কাঁপতেছি। এটা কিভাবে ধরো, তারপর লাগাইছো?